সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সচিব, ঢাকা জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব বরাবর আবেদন করেছেন স্থানীয় ইনায়তপুর গ্রামের দেওয়ান মোহাম্মদ আবেদ আলীর পুত্র দেওয়ান মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি উল্লেখ করেছেন, কৃষি নির্ভর এই এলাকাকে পৌরসভা ঘোষণা করে উন্নত করা হলে নষ্ট হবে কৃষি জমি, বন্ধ হবে কয়েক হাজার কৃষকের আয়ের পথ। নিম্ন আয়ের মানুষের সাধ্য না থাকায় ধার্যকৃত পৌরকর আদায় হবে না। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে অংশগ্রহণে আগ্রহী একাধিক ব্যক্তি জানিয়েছেন, ব্যক্তি বিশেষের স্বার্থে এই ইউপিতে নির্বাচন বন্ধ করা হয়েছে। এজন্য জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করা হয়েছে। পৌরসভা গঠনের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে থাকলেও গণশুনানির সাজানো কার্যক্রম চলছে। পৌরসভা ঘোষণা করা হলে প্রশাসক নিয়োগের পর পৌর নির্বাচনের তফসিল ঘোষণায় বাধা নেই। কবে নাগাদ পৌরসভা হবে তারও সুনির্দিষ্ট কোনো ঘোষণা নেই। অভিযোগ রয়েছে, মেয়াদ শেষ হলেও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মেম্বাররা দায়িত্বে থাকতে ইউপি নির্বাচনের তফসিল আটকাতে তদবির করছেন। সাভারের অন্য 11টি ইউনিয়ন পরিষদের ন্যায় ধামসোনা ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা না হলে চেয়ারম্যান মেম্বার প্রার্থী হতে ইচ্ছুক অনেকে আইনি লড়াইয়ে যাবেন বলেও শোনা যাচ্ছে। প্রাপ্ত তথ্য মতে 25 নভেম্বর একাধিক দপ্তরে করা আবেদনে দেওয়ান মোহাম্মদ হাবিবুর রহমান উল্লেখ করেছেন, ধামসোনা ইউনিয়নের 1, 2, 3, 4, 5 নং ওয়ার্ডের 75% কৃষি জমি এবং সেখানকার অধিকাংশ লোক কৃষিজীবী। ইউনিয়নের অধিকাংশ লোক নিম্ন আয়ের। পৌরসভা ঘোষণা ও বাস্তবায়ন হলে তাদের উপর পৌরকর চাপিয়ে দিলে তারা তা পরিশোধ করতে পারবে না। এজন্য এলাকার অধিকাংশ ভোটার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পক্ষে। তারা চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চান। পৌরসভা ঘোষণার লক্ষ্যে শহর এলাকা ঘোষণার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে উল্লেখিত অধিকাংশ মৌজা ও দাগ অনুন্নত। এতে কৃষি জমি নষ্ট হবে, কাজ হারাবেন কৃষকরা। এজন্য তারা ধামসোনা পৌরসভা চান না। উল্লেখ্য, 2016 সালে সাভার উপজেলার 12টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবার পঞ্চম ধাপে 5 জানুয়ারি নির্বাচনের জন্য 11টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হলেও তফসিল হয়নি ধামসোনা ইউনিয়নের।